নমস্কার, আজ আমি ধনিয়া চিকেনে একটা রেসিপি দেখাবো। ধনিয়া চিকেনটা মেখে রাখতে হবে, এক চামচ নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দেব, ধনে হাফ চামচ, জিরে হাফ চামচ, আদা এক চামচ, রসুন এক চামচ, এবার তেল দেব, মাখবো এখন। লেগ পিসগুলো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, তবে নুন মশলা ঢোকার জন্য। এবার আধা ঘন্টা রেস্টে থাকবে, ঢেকে রাখবো। ধনিয়া চিকেনে ধনে পাতা এক মুঠো, ধনে পাতা নিলাম, তিনটে কাঁচা লঙ্কা। এবার পেস্ট করব, ধনে পাতার পেস্টটা দেখুন, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দুটো তেজপাতা, দুটো দারচিনি আর তিনটে এলাচ, এই এক বাটি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজাটা লাল লাল হয়েছে দেখুন, এরকম করে ভাজতে হবে। এবার মাংসটা দিয়ে দেবো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব, ছটা কাজু বাদাম পেস্ট করা আছে, কাজু বাদামের পেস্ট দিলে পর খেতে খুবই ভালো লাগে, টেস্টটা বাড়ে। এবার কষিয়ে নিতে হবে, এবার একটু জল দেব, জল দিয়ে দিয়ে 20 মিনিট ধরে কষালাম মাংস। এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে, মাংস গা থেকে খুলে খুলে যাচ্ছে। এবার ওভেনটা বন্ধ করে ধনে পাতাটা দেব, এবার বাটি ধুয়ে মিক্সারের বাটিটা ধুয়ে জলটা দেব, আমার ধনিয়া চিকেন হয়ে গেছে। বন্ধুরা, ধনিয়া চিকেনের রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।